নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপিটি সর্ষে ও পোস্ত দিয়ে দই কাতলা। এই রেসিপির প্রতিটি জিনিসই খুব সহজে ঘরে পেয়ে যাবেন। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দই কাতলা খেতে খুব ভালো লাগে, তবে এই রেসিপিটি আমি আমার নিজের মতন করেই তৈরি করেছি। পুরো রেসিপি দেখবেন এবং কেমন হলো কমেন্টসে জানাবেন, কমেন্টস করতে ভুলবেন না। সব বন্ধুদের স্বাগত জানিয়ে আজ শুরু করছি দই কাতলা রেসিপি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। এখানে আমি 300 গ্রাম কাতলা মাছ নিয়েছি। মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছের পিসগুলোতে নুন হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। রেসিপিটির জন্য আমি নিয়েছি 2 চামচ সর্ষে, 4 চামচ পোস্ত, ফোড়নের জন্য 1 চামচ কালি জিরে, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। নিয়েছি কিছুটা টক দই, ধনে পাতা, 4-5টা কাঁচা লঙ্কা, 1টি টমেটো, 1টি পেঁয়াজ। পোস্তটা বেটে নিয়েছি, সর্ষে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা ধুয়ে চিড়ে নিয়েছি, পেঁয়াজ ও টমেটো বেটে নিয়েছি, ধনে পাতাটা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এবারে কড়াইটা আমি ওভেনে বোস করিয়ে দেব। কড়াইটা গরম হলে কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটিকে ভালো করে গরম করে নেব। তেলটি গরম হলে 1টি করে মাছের পিস তেলের মধ্যে দিয়ে দেব। মাছের পিসগুলোকে আমি উল্টে দেব একবার। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। পিসগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। মাছের পিসগুলো আমি নামিয়ে নিয়েছি।
মাছ ভাজা তেলে দিয়ে দেব কালি জিরে। দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা 30 সেকেন্ড মতো ভেজে দিয়ে দেব এর মধ্যে টমেটো বাটা। পেঁয়াজ ও টমেটো 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নেব। দিয়ে দেব এর মধ্যে লঙ্কা বাটা। লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব এর মধ্যে পোস্ত বাটা। পোস্ত বাটাটা 1 মিনিট ভেজে নেব। দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু জল। দিয়ে দেব টক দই। এক চামচ নুন দিয়ে দেব। 1 চামচ লঙ্কার গুঁড়ো। 1 চামচ হলুদ গুঁড়ো। প্রতিটি জিনিসকে ভালো করে মিশিয়ে নেব। প্রতিটি জিনিস ভালো করে মিশিয়ে 2 মিনিট কষিয়ে নেব। দিয়ে দেব সর্ষে বাটা। দিয়ে দেব 1 চামচ চিনি। গ্রেভির জন্য দিয়ে দেব কিছুটা জল। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেব মাছের পিস। মাছের পিসগুলোকে উল্টে দেব। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে মাছের পিসগুলোকে উল্টে দেব।
দিয়ে দেব কাঁচা লঙ্কা চিরা, দিয়ে দেব ধনে পাতা কোচানো, রান্নাটা আমার হয়ে গেছে। এবারে গ্যাস ওভেনটা কমিয়ে আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে দেব 2 চামচ কাঁচা সর্ষের তেল, চাপা ঢাকা দিয়ে রেখে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার আসব নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। ভালো থাকুন, টাটা বন্ধুরা।